84 বছরের এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির হাকিমপাড়া একটি বহুতল আবাসনে। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বহুতলে বাসিন্দা তারালতা রায় সকাল থেকেই তার ঘর থেকে নিখোঁজ ছিলেন। সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপরই ওই বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ আবাসনের পেছনে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। এরপরই খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে ওই বৃদ্ধা আবাসনের তৃতীয় তলায় তার ছেলে ও বউয়ের সঙ্গে থাকতেন। ছেলের বউ সোমা রায় জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের খোঁজ তিনি পাচ্ছিলেন না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে বাড়ির পেছনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাড়িতে কোনো অশান্তি ঝগড়া কোনো কিছুই ছিল না, তবে আবাসনের বিভিন্ন জায়গায় হাতের রক্তের ছাপ দেখে পুলিশের সন্দেহ শুরু করে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী। তিনি সমস্ত ঘটনা ঘুরে দেখেন। দেওয়ালে রক্তের দাগ পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ কর্তারা ওই বৃদ্ধা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছে নাকি তাকে ধাক্কা দেওয়া হয়েছে সমস্তটাই তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয় নিয়ে কি বলছেন তার বাড়ির লোকজন, চলুন শুনি। কিছুই সেরকম হয়নি। হ্যাঁ, আমার জেঠি শাশুড়েরা বলছে কি আমাদের সাথেও বলে কি বরাবরই সংসার করতো, বলে একটুখানি জেদি টাইপের ছিল, একটু গুমড়ে গুমড়ে থাকতো, কোনো কথা কম বলতো। তাও তো আমার বিয়ের পরে আমার কাছে আবার সব রকম দুঃখ টুকু করতো যে দেখো তোমার বাবাও আমার সাথে কত খারাপ ব্যবহার করতো, সব রকম আর কি পারিবারিক ব্যাপার ট্যাপার সব বলতো। তারপরে আমার কাছে টানা 4 বছর ছিল, তারপরে আপ ডাউন করতো, ছেলে টাকা পাঠাতো। তারপরে হচ্ছে এই পয়লা বৈশাখের দিন আমার এখানে এসছে। সকাল 7টার সময় উঠলাম, কোনো কোনো সময় উনি 8টা সাড়ে 8টায় ওঠেন। তারপরে সকাল 7টার সময় উঠলাম আমি। তারপরে আমি মোটামুটি উনি পায়খানা ঠেকানায় যান, তারপর আমি আবার আমাদের সিটকিনিটা উনি আটকাতে পারেন না, তার বাথরুমটা নক করলাম, তারপরে দেখলাম যে তারপর আমি হাজব্যান্ডকে আমি ছাদ দেখে আসলাম। তারপর হাজব্যান্ডকে বললাম যে দেখো মা তো নেই, কোথায় গেছে, চটি টটিও তো দেখতে পাচ্ছি না, আর পয়সা টয়সা তো সব আমার কাছেই। তখন হাজব্যান্ড বিধান রোডে গেল, ওইখান থেকে আমার জেঠি শাশুড়ি বাড়ি পূর্ব বিবেকানন্দ পল্লী গেল। ওইখানে আমাকে বললো যে জেঠিমণিকে ফোন করো তো, তার জেঠিমণিকে ফোন করে বলে না তো সময় আসেনি। তারপরে ও আমি আবার পাকুড়তলার দিকে গেলাম, ও আবার হচ্ছে যে এই বড় জেঠি শাশুড়ির ছেলের বাড়ি হচ্ছে হায়দারপাড়া, তা সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আসলো, বললো না। তারপর আমাকে বলছে কি যে সোমা তবে চারপাশটা দেখো তো, তা আমি সাইডগুলো দেখলাম, তা আমি উল্টো দিকের ওই ভদ্রমহিলাকে আমি জিজ্ঞাসা করলাম যে একটু বাবলি দেখো তো পেছনে আছে কি না। তখন ওর বাবা বললো কি সাইড দিয়ে গিয়ে দেখে, ও বলছে যে না তো সোমা নেই, কেউই নেই। তা ওই সাইড দিয়ে গিয়ে দেখে যে সোমা দেখো এরকম পড়ে রয়েছে। না না আমি কিচ্ছু জানি না স্যার, জানেন কিচ্ছু জানি না, দেওয়ালে রক্তের দাগ আছে কিন্তু কোনো আমরা কিছুই জানি না, জানেন তো। না 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 কোথাও নেই। না ওই নিচের ওই ভদ্রমহিলারা বলেছেন আমার কানে আসলো, বললো ওরা বলে 4:30 সময় বলে একটা শব্দ পেয়েছে ওই পবনদারা, নিচের পবনদারা। হ্যাঁ, তা শব্দ পেয়েছে, তা ওরা আর অত খেয়াল ঠেয়াল করেনি, তাই বলছে আমাকে পরে সব বললো। হ্যাঁ কিন্তু আমি জানি না এই দাদা এইটা। না 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 আজকে আমি এখানে 9 বছর আছি, তাই দাদা আলোচনা করছে, বলছে এদের মতন মানুষই হয় না, আর সেখানে আমরা এই ধরনের কি জানি না আমরা এই ধরনের, জানেন তো। আমার নাম সোমা রায়। সোমা রায়। শাশুড়ির নাম? শাশুড়ির নাম তরুলতা রায়। ছেলের নাম? তাপস রায়। তাপস রায়।